সারা বিশ্বে যতগুলো বড় বড় খাল আছে এর মধ্যে সুয়েজ খাল অন্যতম। এই সুয়েজ খালকে কেন্দ্র করে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই খালকে কেন্দ্র করে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটিকে বলা হয় আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। আমরা জানি যে আরব বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে এখন পর্যন্ত 4টি যুদ্ধ সংঘটিত হয়েছে। অন্য আরব ইসরায়েল যুদ্ধগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে। তো আজকে আমরা কথা বলবো আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ নিয়ে। তো কেন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, এর পেছনে কারণ কি ছিল, বিশ্বের বড় বড় শক্তিগুলো কেন এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, ইসরায়েল কেন জড়িয়েছিল, মিশরের কি হয়েছিল, এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো সারা বিশ্বের মানচিত্রে এটি হলো যুক্তরাজ্য, এটি হলো যুক্তরাষ্ট্র, এটি হলো ফ্রান্স, এটি হলো মিশর, এখানে আছে সুয়েজ খাল। আরো ভালো করে যদি আমরা দেখি তাহলে এটি হলো যুক্তরাজ্য, এটি হলো ফ্রান্স, এটি হলো ভূমধ্যসাগর, এটি হলো মিশর, আর এই মিশরের মাঝখান দিয়ে হলো সুয়েজ খাল। এটি হলো লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল, আর এখানে আছে ইসরায়েল এবং ফিলিস্তিন। এটি হলো সৌদি আরব। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো ভূমধ্যসাগর, এটি হলো মিশর, এটিও মিশরের অংশ, সিনাই পেনিনসুলা বলা হয় এটিকে, আর এটি হলো ইসরায়েল এবং ফিলিস্তিন। এখানে আছে বর্তমান গাজা, এখানে আছে পশ্চিম তীর এবং জেরুজালেম, আর এখানে আছে তিরান প্রণালী, অর্থাৎ আকাবা উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে এই তিরান প্রণালী। এই তিরান প্রণালীর মাধ্যমে ইসরায়েল মূলত এই লোহিত সাগরে আসে, এরপরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে। এছাড়াও এদিকেও তার সমুদ্র আছে, আর এখানে হলো সুয়েজ খাল। তো বুঝতেই পারছেন যে যুক্তরাজ্য সহ ইউরোপিয়ান দেশগুলোর জন্য এই সুয়েজ খাল কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ এই সুয়েজ খাল হওয়ার আগে তাদেরকে এদিক দিয়ে হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপর এদিক দিয়ে ভারতে বা এই দক্ষিণ এশিয়ায় আসতে হতো। কিন্তু সুয়েজ খাল খনন করার পরে তাদেরকে এই দিকে হয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে সুয়েজ খাল হয়ে লোহিত সাগর হয়ে আরব সাগর হয়ে তারা এই ভারতে বা এই দক্ষিণ এশিয়ায় আসতে পারত। 1859 সালে ফ্রান্সের একজন ইঞ্জিনিয়ার এই খাল খনন শুরু করেন। তিনি নিজে একটি কোম্পানি বানান এবং মিশরের পাশা থেকে এই খাল খননের জন্য অনুমতি লাভ করেন। মিশর তখন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, আর পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিনিধি, যিনি অটোমান সাম্রাজ্যের হয়ে মিশরকে শাসন করতেন। খাল খনন করতে লাগে 10 বছর, এর দৈর্ঘ্য 193 কিলোমিটার। এর খনন কাজ শেষ হয় 17 নভেম্বর 1869 সালে। খাল খননের পরে এই কোম্পানি 99 বছরের জন্য এই খালকে লিজ নেয়। এই খাল খননের পরে ব্রিটিশদের সব থেকে বেশি উপকার হয়, কারণ তারা তখন ভারতবর্ষের সাথে যোগাযোগ করত, ভারতবর্ষকে তারা শাসন করতে শুরু করেছিল, ফলে তাদেরকে নিয়মিত যোগাযোগ করতে হতো, যার ফলে তাদেরই সব থেকে বেশি উপকার হয়। কিন্তু শুরুতে তারা এই খাল খননের পক্ষে ছিল না, কারণ তারা মনে করেছিল যে সাম্রাজ্যবাদী অন্যান্য শক্তিগুলো এই খাল খননের ফলে দক্ষিণ এশিয়ায় চলে আসবে এবং ব্রিটেনের কর্তৃত্ব কমে যাবে। কিন্তু এরকম হয়নি। এই খাল খনন যে কোম্পানি করেছিল সেই কোম্পানি ছিল একটি পাবলিক কোম্পানি, প্রচুর মানুষ এই কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিল এই খাল খননের জন্য। মিশরের পাশাও এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন খাল খননের জন্য। পরে পাশা তার অর্থনৈতিক দুরবস্থার কারণে খাল খননকারী কোম্পানিতে তার যে শেয়ার ছিল সেখান থেকে 44% শেয়ার ব্রিটিশদের কাছে বিক্রি করে দেন। ব্রিটিশ সরকার এই খাল খননে প্রথমে কোনো বিনিয়োগ করেনি। এরপরে 1882 সালে মিশরে পাশার বিরুদ্ধে একটি বিদ্রোহ হয়, আর সেই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা পাশাকে সাহায্য করে এবং এই সুয়েজ খালের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশরা তাদের হাতে নিয়ে নেয়, আর এভাবেই ব্রিটিশরা মিশরে তাদের কর্তৃত্ব স্থাপন করল। ব্রিটিশরাই সব ধরনের সিদ্ধান্ত নিতে শুরু করলো মিশরে। এরপরে অনেক বছর এভাবেই চলল। একসময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো,
প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1919 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1920 সালে মিশরকে নামে মাত্র স্বাধীনতা দেওয়া হয়। 1936 সালে ব্রিটেন মিশরের সাথে একটি সামরিক চুক্তি করে। এই চুক্তিতে ব্রিটিশরা বলে যে আগামী 20 বছর পর্যন্ত সুয়েজ খালের নিরাপত্তার দায়িত্ব বা কন্ট্রোল ব্রিটিশদের হাতে থাকবে। মিশর তা মেনে নিতে বাধ্য হয়, কারণ তখনও মিশরের স্বাধীনতা ছিল নামে মাত্র, মূলত মিশরকে চালাতো ব্রিটেন। কিন্তু আস্তে আস্তে ব্রিটিশদের বিরুদ্ধে মিশরে বিক্ষোভ শুরু হল, জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে খেপে উঠল। 1940-এর দশকে ব্রিটিশ সৈন্যদের সাথে মিশরের জনগণের ছোটখাটো অনেক সংঘর্ষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশদের বিরুদ্ধে মিশরের জনগণ আরো খেপে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এরপর 1952 সালে মিশরে একটি বিপ্লব সংগঠিত হয়, সামরিক বাহিনী কুসংগঠিত করে ক্ষমতা দখল করে। সামরিক বাহিনী জনগণের সাথে তাল মিলিয়ে ব্রিটিশদেরকে বলল যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 1947 সালে তো ভারত স্বাধীন হয়ে যায়, তাহলে ব্রিটেন বা যুক্তরাজ্যের তখনও কেন এই খাল এত প্রয়োজন ছিল? কারণ হলো তখন যুক্তরাজ্য বা ব্রিটেন এই খালের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল সংগ্রহ করতে শুরু করেছিল, ফলে এই খাল তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে মিশরের সংগঠিত বিপ্লবে যে ব্যক্তি সবথেকে বেশি সামনে চলে আসেন তিনি হলেন গামাল আবদেল নাসের। গামাল আবদেল নাসের 1954 সালে উপপ্রধানমন্ত্রী হন মিশরের। 1956 সাল থেকে 1970 সাল পর্যন্ত গামাল আবদেল নাসের মিশরের প্রেসিডেন্ট ছিলেন। গামাল আবদেল নাসের অনেকটা সমাজতান্ত্রিক ধারায় বিশ্বাসী ছিলেন। তিনি মিশরে অনেক সংস্কার কাজ শুরু করেন। মিশরে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করে তার হাত ধরে। আসোয়ান ড্যাম নির্মাণের কাজও তিনি শুরু করেন। এছাড়াও তিনি শুধু নিজের দেশেই তার নেতৃত্বকে সীমাবদ্ধ রাখেননি, তিনি আরব বিশ্বের নেতার ভূমিকায় অবতীর্ণ হন। তিনি চেয়েছিলেন আরব বিশ্বের দেশগুলো একসাথে মিলে ভালোভাবে থাকুক। 1954 সালের দিকে মিশরের সামরিক বাহিনী ব্রিটিশ সৈন্যদের বলল যে তোমরা এই খালের আশেপাশে তোমাদের যে সামরিক স্টেশনগুলো আছে সেগুলো সরিয়ে নাও। ব্রিটিশরা তখন বলল যে আমাদের তো চুক্তি আছে 20 বছরের, আমরা 1956 সালেই এই খাল ছেড়ে চলে যাব। অন্যদিকে গামাল আবদেল নাসেরও অন্যান্য আরব দেশের মতো মধ্যপ্রাচ্যে স্থাপিত ইসরায়েল রাষ্ট্রের বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। 1948 সালে যখন ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হল, তখন আশেপাশের আরব দেশগুলো এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, এর মধ্যে মিশরও ছিল। ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে আমার বিস্তারিত কয়েকটি ভিডিও আছে, যার ফলে এখানে আর বলছি না। যেহেতু ইসরায়েলের সাথে মিশরের সম্পর্ক ভালো নয়, সেহেতু আমরা বুঝতে পারছি যে আমেরিকার সাথেও মিশরের সম্পর্ক ভালো ছিল না। অন্যদিকে আমরা দেখেছি যে ব্রিটেনের সাথেও মিশরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। অর্থাৎ এক কথায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে মিশরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এছাড়াও অস্ত্র ক্রয় বিক্রয়কে নিয়েও মিশরের সাথে পশ্চিমা দেশগুলোর সমস্যা চলছিল, কারণ পশ্চিমা বিশ্ব আধুনিক অস্ত্র মিশরকে দিতে চাচ্ছিল না। কারণ পশ্চিমা বিশ্ব জানত যে অত্যাধুনিক অস্ত্র মিশরকে দিলে তা একসময় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হবে, আর ইসরায়েলের বন্ধু পশ্চিমা বিশ্ব তা কখনোই হতে দেবে না। ফলে মিশর সিদ্ধান্ত নিল যে সে সোভিয়েত ইউনিয়নের কাছে যাবে, কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে স্নায়ু যুদ্ধ চলছিল। এর একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে ছিল যুক্তরাষ্ট্র। ফলে মিশর সোভিয়েত ইউনিয়নের কাছে যেতে লাগলো, আর এর ফলে পশ্চিমা বিশ্বের দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল মিশরের প্রতি অনেক ক্ষুব্ধ হল। অন্যদিকে মিশর অনেক বড় একটি ড্যাম নির্মাণের পরিকল্পনা করেছিল, যার নাম ছিল আসোয়ান ড্যাম। এই ড্যাম বানানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রথমে বলেছিল যে আমরা টাকা দেব এই ড্যাম নির্মাণের জন্য, কিন্তু যখন গামাল আবদেল নাসের সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন, তখন আমেরিকা এবং যুক্তরাজ্য বলল যে আমরা এই ড্যাম নির্মাণের জন্য আর কোনো টাকা দিতে পারবো না। ফলে গামাল আবদেল নাসের অনেক বিক্ষুব্ধ হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে সুয়েজ খালকে জাতীয়করণ করে দেবেন, ফলে সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশরের সরকারের হাতে চলে আসবে।
26 জুলাই 1956 সালে নাসের এই ঘোষণা দেন, ফলে মিশরের সেনাবাহিনী গিয়ে খালের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়, যদিও তখনও ব্রিটেনের সৈন্যরা মিশরে ছিল। মিশর বলল যে 20 বছরের চুক্তি এখন শেষ হয়ে গিয়েছে, যার ফলে এই খাল এখন আমাদের। যখন নাসের এই খালকে জাতীয়করণ করলেন, তখন তিনি পুরো আরব বিশ্বের নায়কে পরিণত হলেন, কারণ তিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আগেই দেখেছি যে ফ্রান্স এবং যুক্তরাজ্যের জন্য এই খাল অনেক গুরুত্বপূর্ণ, শুধু তাদের জন্য না, পুরো ইউরোপের জন্যই এই খাল অনেক গুরুত্বপূর্ণ। ফলে এই খালের নিরাপত্তা নিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের শঙ্কা ছিল, তারা চাইতো এই খালের নিরাপত্তা যেন তাদের হাতে থাকে, ফলে তারা নাসেরের এই জাতীয়করণের পদক্ষেপের বিরোধিতা করে। এরপরেই এই খালকে নিয়ে একটি কনফারেন্স হয় 1956 সালের আগস্ট মাসে লন্ডনে। সেখানে মিশর যোগ দেয়নি, অন্যান্য অনেক দেশ গিয়েছিল যারা এই সুয়েজ খালকে ব্যবহার করত। এই কনফারেন্সের সিদ্ধান্ত হয় যে এই খালের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল যেন ব্রিটেন বা ফ্রান্সের হাতে দিয়ে দেওয়া হয়। ফ্রান্স এবং ব্রিটেন চাচ্ছিল প্রয়োজনে যুদ্ধ করে হলেও তারা এই খালের নিয়ন্ত্রণ নেবে, কিন্তু আমেরিকা যুদ্ধের পক্ষে ছিল না, কারণ আমেরিকা ভাবত যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মিশর এবং পুরো আরব বিশ্ব সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যাবে, যা আমেরিকার জন্য ক্ষতির কারণ হবে। তো এরপরে ফ্রান্স এবং ব্রিটেন ইসরায়েলের সাথে আলাপ আলোচনা শুরু করলো। আমরা আগেই দেখেছি যে ইসরায়েলের সাথে মিশরের অনেক সমস্যা ছিল, কারণ মিশর মনে করত ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যার টিকে থাকার কোনো অধিকার নেই। ফলে ইসরায়েল যুক্ত হয় ব্রিটেন এবং ফ্রান্সের সাথে। ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল একত্র হয়ে সিদ্ধান্ত নিল যে তারা নাসেরকে মিশরের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। পরিকল্পনা হয়েছিল ইসরায়েল প্রথমে মিশরের সিনাই পেনিনসুলায় হামলা করবে, এরপরে ফ্রান্স এবং যুক্তরাজ্য এই যুদ্ধে যুক্ত হবে। ফলে 29 অক্টোবর ইসরায়েল মিশরের সিনাই পেনিনসুলায় হামলা করে বসল। ইসরায়েল বলল যে মিশর গাজা থেকে এবং তার নিজের এলাকা থেকে আমার উপর হামলা করে, যার ফলে নিজেকে রক্ষা করার জন্য মিশরের উপর আমি হামলা করেছি। অন্যদিকে ব্রিটেন এবং ফ্রান্স তখনও যুদ্ধে যোগ দেয়নি, সে মিশরকে হুমকি দিল যে তুমি যদি এই সিনাই পেনিনসুলা এবং সুয়েজ খালের আশপাশ থেকে তোমার সৈন্য সরিয়ে না নাও তাহলে আমরা তোমার উপর হামলা করব। কিন্তু মিশর তাদের এই কথায় কর্ণপাত করেনি। ফলে এরপরে 31 অক্টোবর ফ্রান্স এবং ব্রিটেন বা যুক্তরাজ্য মিশরের উপর হামলা করে বসল। এরপরে 6 নভেম্বরের মধ্যে সুয়েজ খাল এলাকায় ফ্রান্স এবং ব্রিটেনের সেনাবাহিনী পৌঁছে যায়, তিন দেশ মিলে খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে যুক্তরাজ্য বা ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের শক্তির কাছে মিশর অসহায় ছিল, সে যুদ্ধে তেমন ভালো করতে পারছিল না, যার ফলে ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েল মিলে তার সেনাকে সুয়েজ খাল পর্যন্ত পাঠিয়ে দেয় এবং তারা সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর এই যুদ্ধে ইসরায়েলের 172 জন মারা যায়, যুক্তরাজ্যের মারা যায় 22 জন, ফ্রান্সের মারা যায় 10 জন সৈন্য। অন্যদিকে মিশরের মারা যায় 1650 থেকে 3000 সৈন্য, সাধারণ মানুষ মারা যায় প্রায় 1000-এর মতো, 125টি ট্যাঙ্ক ধ্বংস হয় মিশরের, এছাড়া 215টি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়। অর্থাৎ ইসরায়েল, যুক্তরাজ্য এবং ফ্রান্স মিলে হামলা করে মিশরের এই যুদ্ধাস্ত্রগুলো ধ্বংস করে দেয়, যার ফলে মিশর তার যুদ্ধে এত ভালো করতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে সামরিকভাবে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সফল হলো, কারণ তারা সুয়েজ খালের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিল, কিন্তু রাজনৈতিকভাবে তারা হেরে গেল, কারণ সারা বিশ্বকে তারা বোঝাতে পারেনি যে কোন যুক্তিতে তারা মিশরের উপর হামলা করল এবং সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিল। আমেরিকা এই হামলার বিষয়ে অনেক আগে থেকেই মানা করেছিল। আমেরিকা বলল যে এই দেশগুলোর সাথে আমি নেই, তারা কেন হামলা করেছে আমি জানি না, কারণ আমেরিকার মনে ভয় ছিল যে আরব বিশ্ব যদি সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তার অনেক ক্ষতি হবে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও সুযোগ পেল, সে বলল যদি তোমরা তোমাদের আর্মি পিছিয়ে না নাও তাহলে আমি ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েলের উপর পারমাণবিক বোমা হামলা করব। কারণ আমি আগেই বলেছি যে তখন স্থায়ী যুদ্ধ চলছিল, এর একদিকে ছিল যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। তো এরপরে ব্রিটিশ জনগণও তার সরকারের বিরুদ্ধে চলে গেল, কারণ তারা বলছিল যে আমাদের শান্তি দরকার, আমরা যুদ্ধ চাই না, আমাদের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ,
এই যুদ্ধ করে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা আর খারাপ করতে চাই না, যার ফলে চাপের মুখে 6 নভেম্বর যুক্তরাজ্য বা ব্রিটেন যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। এরপরে ফ্রান্সও বাধ্য হয় যুদ্ধবিরতি ঘোষণা করতে। অন্যদিকে ইসরায়েল 1957 সালের মার্চ মাসে সিনাই পেনিনসুলা থেকে তার সৈন্য প্রত্যাহার করে। এরপরে জাতিসংঘ আলোচনায় বসে যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। পরে জাতিসংঘ তার শান্তিরক্ষী পাঠায় মিশরে এবং এই শান্তিরক্ষীদের খাল এলাকায় মোতায়েন করা হয়। যদিও সামরিকভাবে মিশর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সব থেকে বেশি লাভবান হয় মিশর, কারণ কয়েক বছর পর জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকে উঠিয়ে নেয় এবং এরপরে সুয়েজ খাল ঠিকই মিশরের অধীনে চলে যায়। এছাড়াও এই ঘটনার পর নাসের সারা আরব বিশ্বের নেতায় পরিণত হন। তো এই যুদ্ধের পরে ইসরায়েল যদিও অনেকদিন সুয়েজ খালে প্রবেশ করতে পারেনি, কিন্তু সে তিরান প্রণালী খুলতে পেরেছিল, যার ফলে সে লোহিত সাগর হয়ে বের হতে পারত। ফ্রান্সের অনেক বেশি ক্ষতি হয়, তার ইমেজ নষ্ট হয়ে যায়, যুক্তরাজ্যের প্রতি তার যে বিশ্বাস ছিল সেটি সে হারিয়ে ফেলে এবং ইউরোপিয়ান ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয় ব্রিটেন বা যুক্তরাজ্য, তার ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যায়, ফলে যুক্তরাজ্য বা ব্রিটেন যেসব দেশকে শাসন করত আস্তে আস্তে সেসব দেশে তার ক্ষমতা কমে যেতে থাকে এবং সেসব দেশ আস্তে আস্তে স্বাধীন হতে থাকে। আর এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্রও অর্থাৎ আমেরিকাও অনেক লাভবান হয়, কারণ সে বিশ্বকে দেখাতে পেরেছিল যে আমাকে ছাড়া ইউরোপিয়ান শক্তিগুলো সফল হতে পারে না, আমি ছিলাম না এই যুদ্ধে, এই জন্যই শেষে এসে তারা বিপদে পড়েছে, যার ফলে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ইমেজ বৃদ্ধি পায় এবং রাজনৈতিকভাবেও সে শক্তিশালী হয়। তো আমি শুরুতেই বলেছি যে এটিকে বলা হয় আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। যদিও এটাকে বলা হয় আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ, কিন্তু এখানে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো এই যুদ্ধে যুক্ত হয়নি, মিশর একা 3টি দেশের সাথে যুদ্ধ করেছে। তো এই যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন এ পর্যন্তই, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।